পালাচ্ছে কেন? ওরে বাবা, মানুষ আসছে। শুনুন শুনুন, আপনি যদি কাউকে দেখেন এরকম আসতে, আপনি জাস্ট তার থেকে দূরত্ব রাখুন, অন্তত 3 ফিট বা 1 মিটার, এবং তাকে ফলো করে আস্তে আস্তে আপনি চলে যান। কোনো ভয়ের ব্যাপার নেই তো? ভয় পাচ্ছেন কেন? যাক, বুঝলাম এইবার। আমি এই পাশ দিয়ে যে ডিস্টেন্স রাখলাম, ডিস্টেন্স রেখে এই আমরা পাশ দিয়ে চলে গেলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন এই করোনার সময় আমাদের কিন্তু সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের সচেতন হতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা ঘরে থাকুন আর নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখুন, দেখবেন এই করোনাকে আমরা বিদায় দিতে পারবো, আমাদেরই জয় হবে। ভয় পাবেন না, আতঙ্কিতও হবেন না। নমস্কার, এটা একটা ছোট্ট অভিনয়ের মাধ্যমে আমরা আপনাদের কেটে বোঝাতে চাইলাম, এই করোনার সময় আমরা কিছু কিছু নিয়ম যদি মেনে চলি তাহলে সহজেই আমরা এই করোনাকে জয় করব। উই শ্যাল ওভারকাম। প্রথমত আমরা সব কিছু পরিষ্কার করে ধুয়ে খাবো, স্যানিটাইজার করব, মুখে মাস্ক পরব, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখব, এবং সম্ভব হলে একটু ফলমূল এসব কিছু খাবো যাতে আমাদের ইমিউনি পাওয়ারটা বাড়ে। এই করলেই আমরা এতে দূরে থাকবো, অযথা আতঙ্কিত না হব না, কোনো গুজব ছড়াবো না, শুধু কিছু নিয়ম মানলেই আমরা এর থেকে ওভারকাম করতে পারবো।